আৰু এতিয়া ইফালে মানে এটা আনবক্সিং চলি আছে, তো চাব পাৰে আপোনালোকে। এইটো হ'ল জেবেল SRX 725 ছিৰিজ, পাৱাৰখিনি চাব পাৰে আপোনালোকে। এইটো প্ৰগ্ৰাম পাৱাৰ 6000 ৱাট। আমাৰ দোকানখন হ'ল পংকজ মিউজিক কৰ্পৰেশ্যন। কেবিনেটটো পাই থাকে, কেবিনেট পাব। এক পিছৰ দাম আছে 1,42,880 টকা। এইগুলো সব লো কেবিনেট হয়, তার বডিও আছে, তার বডিও লাইনের আছে। হাই গাইজ, তো কি খবর আপনার? ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এটস পাল ব্লগস। তো গাইজ, মানে এটা গেছো গুয়াহাটীত, তো মানে থাম্বনেইল চাই তো গমে পেয়েছে আপনাদের। তো আজি লোব কারণে গেছো RCF মডেলের, যদি নাকি ডুয়েল বেজ হয়, 3000 ওয়াটর হয়। আর সেই লো বক্স মানে বহুত বেশি ভালো হয় সিঙ্গার প্রোগ্রামের কারণে, লাইভ প্রোগ্রামের কারণে বহুত বেশি ভালো হয় মানে। তো এটা সেইটাই লোব কারণে গেছো, আর মই নলো, মোর চিনাকি দাদা এজনে লোব। আর মানে সেই দাদাটোর লগত মই আজি দুদিন আগত বক্স চাবো গেছিলো, সেকেন্ড হ্যান্ড বক্স লোব খুঁজেছিল। তো আপনাদের ভিডিওটো চাইছে যদি গমে পায়, তো মানে যদি নাকি লওয়া প্ল্যানিং আছিল, যদি লব খুঁজেছিল, পয়সা দিছিল, মানে যোনে বিক্রি করছিল, সে মানে হঠাৎ বিক্রি নকরা হয়ে থাকি, সেখানে মানে এটা নতুন লোব কারণে গে আছে। আর অল্প তাকে আপগ্রেড করছে, যেহেতু সেকেন্ড হ্যান্ড 2000 লোব খুঁজেছিল, এটা মানে 3000 টো লয়েছে, কারণ বহুত ভাল মানে এই লাইভ প্রোগ্রামের কারণে। তো এটা তাকে লোব কারণে গেছো, ধুনকে আনবক্সিং করে দেখাম। আর আপনার কিমান লৈছে প্রাইসটো সেটো কব চেষ্টা করি, যদি কোনোবাই নতুনকে লম বলে ভাবিছে লাইভ প্রোগ্রামের কারণে, এনেকা ডাঙর ভাল লো বক্স কি ললে ভাল হব বলে যদি ভাবিছে আপনাদের, তাহলে RCF মডেলটো লব পারে। বহুত ডাঙর সনো মানুষ এই লো বক্স চলায়, মানে যেটা নাকি তার বেস হয়, বেসটো মানে বহুত ধুনিয়া মিঠা হয়, মানে একদম সিধা সিধি মারে মানে। তো সেখানে ভাল লাগে এই। তো এটা লব কারণে গেছো, যেহেতু আনবক্সিং করে দেখাম, আর আপনার সাউন্ড টেস্টটা দেখাবই লাগিব। আর যদি আপনার সাউন্ড টেস্ট লাগে, তাহলে আজি ভিডিওটি কিমান পারে লাইক আর কমেন্ট করে দিবলে নাপাহরিব। তো নেক্সট ভিডিও ধুনকে আপনার সাউন্ড টেস্ট দেখাম। তো এটা গুয়াহাটীলে গেলো, আর যেহেতু মই নলো, মোর দাদা চিনাকি দাদাজনে লব। তো এটা মানে টংলা লেগে আছে, মই এটা তাত লেগে যাও, আর বাইক লো না যাও, মোক ধুনকে থব যাব এটা মোর লোক টংলালে। তো গাড়ি যাম, তো কি বা গাড়ি লোক না জানো বারো, কিনা হয়তো মালটানা গাড়ি হলেও আনব পারে। তো এটা তাতে যাম, ধুনকে দেখাম আপনার অল্প পিছু লগ পাইছো। আর মানে বহুতে কমেন্ট করে থাকে গুহাটির লাকটুকিয়া কত পায় কত পায় বলে। তো আজি গুহাটির লাকটুকিয়াত মানে দোকানখন দেখাম আপনার, তো গম পাব আপনাদের। তো বলক, এটা গেছো অল্প পিছু লগ পাইছো গাইজ, তো বলক। আর এটা আমি গুহাটির সরাইঘাট দলং আহি পালো, মানে আহি থাকতে আর ইমান ভিডিও বনাই থাকা নাই, বহুত দীঘল হয়েছে ভিডিওটো। আর এবার দাদার লগত আহি আছো, একেলগে মানে দাদাও বেশি দিন হওয়া নাই, নতুনকে সাউন্ড লওয়া নাকি দাদা? দাদার সাউন্ডটো দেখাম কেতিয়াবা আপনার, আর মজার সাউন্ড লৈছে। আহুজার SPX 810 আর আহুজার SW 810 লৈছে। আর মানে মই এটা বর্তমান ভিতর বহি আছো, আর যুদ্ধ নাকি মালিক সাউন্ড লব আছে, ঠিক আছে, পিছফালে এতিয়া হয়ে আছে, আর গাড়ি চাই লোক আপনাদের। আৰু এতিয়া আমি ধুনীয়াকৈ ফেন্সি বজাৰ আহি পালোঁ, আৰু এতিয়া আমি মানে লাখটকীয়ালৈকে গৈছোঁ। তো দেখাম আপোনালোকক, তো মানে বহুতে সুধি থাকে তো লাখটকীয়া কোনখিনিত হয় বুলি, তো দেখাম আজি মই আপোনালোকক। আর এটা এফালে আমি আহি পালো, সবাই পংকজ মিউজিক কর্পোরেশন উপর লিখা আছে। আর এটা গেছ মানে লাঞ্চে গেছে কিনা আহি পালো, আর এইফালে সবাই মানে চারোফালে সাউনে আছে, মানে ইয়াতে আপনাদের গোটেখিনি মানে সাউনে পাবো আপনাদের। আর এটা আমি মানে একটা চেক করে চালো, এটা আর এটা চেক করে ধুনকে দেখা আছো, মানে এটা আমি সুমি গেছো তলত, যেটা নাকি RCF মডেলের হয়, স্টেডিয়াম RCF মডেলের 3000 ওয়াটের হয়। তো দেখা আছো আর আপনার, আর লগতে প্রাইসটাও কই দিম। তো এইফালে সবাই আপনাদের ইয়াতে মানে বর্তমান আনবক্সিং করে আছে, তো এটা চেক করা হয়ে গেল, আর এটা বর্তমান আর একটা চেক করব আর দেখাম আপনার। আর এটা এইফালে মানে একটা আনবক্সিং চলি আছে, তো সব পারে আপনার। ও লাইভ ডিস লাইভ লাইভ আহিস আমি, এইফালে কেনেকুৱা কি সিস্টেম আছে। তো এটা এইটো মানে ধুনীয়াকৈ খুলিব, তাৰপিছত দেখাম আপোনালোকক, মানে এটা আমি চালোৱে বাৰু অলৰেডি, মই এইটো ভিডিঅ' বনোৱা নহ'ল মানে। তো এতিয়া সেইটো ভালকৈ দেখাম, তো এইটো হৈ লওক, তাৰপিছত দেখাই আছোঁ, চিলাই দিবি নৰা থাকিব। তো মই আপোনালোকক কৈছিলোঁ কোনে ল'ব বুলি, মানে দাদাটা ল'ব বুলি কৈছিলোঁ, তো দাদাজন হ'ল এইজনে, মানে আমি একেলগে গৈছিলোঁ মানে ল'ব কাৰণে চেকেণ্ড হেণ্ডটো, এইটো কিবা কাৰণত লোৱা নহ'ল একদম, মানে সি ফাইনেলি মানে নতুনে উঠাই দিলে আৰু। এইটো মানে আমি চালোৱে অলৰেডি, তো এতিয়া এইটো তেনেকৈ চেক কৰিব ইয়াতে, আৰু দেখাই আছোঁ আপোনালোকক। আৰু এতিয়া এইটো মানে আনবক্সিং কৰা হৈ গ'ল, চাব পাৰে। এতিয়া মানে এইটো অলপ টেষ্টিং কৰিব আৰু, গান নুবুজে এনে চাব আৰু এইটো।
কইনা হয়ে গেল, আনবক্সিং হয়ে গেল, তোর ঘরের নতুন কইনা তো নাকি? আর এটা ইয়ার পাওয়ার খিনি চাব পারে আপনার, এটা প্রোগ্রাম পাওয়ার 6000 ওয়াট আর 18 ইঞ্চি স্পিকার হয়, চাব পারে আপনার। এসপিএল থাকবে আপনার 134 ডিবি চাব পারে, ঠিক আছে না? টেনশন নাই না, আজি হিলি দেব। তো গাইস, এটা এটা মানে আনবক্সিং করা হয়ে গেল, আর মানে দুটো হয়ে গেল বারো, প্যাকিং করে আছে। এটা পয়সা পাতি দিব, বিল কি হয় কি নয়, কিমান দাম কি লয় নাকি, ডিসকাউন্ট কিমান দে পিছত হব উপর কথা পাতিম। ধুনকে পঙ্কজ মিউজিক দাদার দোকান আহিলে হল নাকি, দেখাম আর আপনার উপর। আর এইফালে দাদা থাকে, আর এইফালে দাদার নামটা কি ছিল? রঞ্জিত কলিতা। রঞ্জিত কলিতা, রাতুল কলিতা। তো আহিলে আপনাদের গমে পাব মানে লাগতে কি সেকেন্ড গেট নয় এখানে দুই নম্বর রেলওয়ে লাগতিয়া, আর আমার মার্কেট নাম লচিত স্টোর মার্কেট, আর আমার দোকান নাম পঙ্কজ মিউজিক কর্পোরেশন। লিপকো বুঝলে আপনি দুই দবলে আমার দোকান নাম পাবো। মানে কমেন্ট করতে গিয়ে লাগতে গিয়ে লাগতে গিয়ে সবাই চিনবে, কিন্তু সেকেন্ড গেট কোন দিন চিনবে না, দুই নম্বর রেলওয়ে। তো আপনাদের আহিলে ইয়াতে আহিব, রাম মন্দির রোড, রোডের নাম কর্নেল জিয়ালি রোড, আহিব গাইছে আপনাদের। আর কেবিনেট তো পাই থাকে, কেবিনেট পাবো, বক্স পাবো, এগুলো অল সিস্টেম বেলেগ। আমার ওষুধ যেগুলো আছে জিএসটি ভিতরে এগুলো পাবো, আপনার আরসিএফ বিল, এগুলো আরসিএফ পাবো, স্টুডিও মাস্টার পাবো, আবুজা পাবো, আরো লগতে বিভিন্ন রকম কি হচ্ছে। এটা বর্তমানে এনে দাম কি কিমান হয়েছে? এমআরপি কার্টুন আছে, এমআরপি আছে, কার্টুন দেখাইছে এমআরপি টু। এক পিসর দাম আছে 142,880 টাকা। আমার রেট আমি বেশি আছে ডিসকাউন্ট, এটা আপনাদের মানে পার্টিকুলার উল্লেখ করব না, এটা মানে দোকানতে ডিসকাউন্ট দিন মানে সাইজ আছে, ভালো ডিসকাউন্ট আছে, ভালো ডিসকাউন্ট, ভালো। আর এইটু কেবিনেট না লোর, এইটু লোর কেবিনেট, এইটু আছে লোর কেবিনেট, এগুলো সব লো কেবিনেট হয়, টার্বোডিও আছে, টার্বোডিও লাইনারি আছে 600 ওয়াট লাইনারি। এটু কি অরিজিনাল না এটু কেবিনেট? টার্বোডিও নো লাইনারি, অরিজিনাল অরিজিনাল নো। তো লাইনারি লাগলে আইব পারে আপনাদের। আর এইফালে হল লোর কেবিনেট, আপনাদের কমেন্ট করে থেকে কোড পাই বলে তো আহিলে হলে এতে, আর লাগ থেকে দুই নম্বর রেল গেট টু আহিলে পাই যাব আপনাদের, একদম পার্কিং পার্কিং আহিলে হলো আপনাদের, এতে বিল্ডিং টু ফার্স্ট মানে কি রেল গেট টু পার হয়ে ইয়াতে পার্কিং আহিব পারে। এটা এটা পেকিং চলে আছে, আর পয়সা পাতি দিলগে তারপরে দেখাই আছো। আর এটা গেছে আপনাদের আনবক্সিং করে ঢুকালো, আর এটা মানে উপর আছো ভিতর, ইয়াতে পয়সা পাতি দিল মানে আমার কারণে বিরিয়ানি অর্ডার দিছে, তো বিরিয়ানি তো খাই লো। তো এইফালে আর ইয়াতে কি কি আছে দেখাইছো বড় আপনাদের, এটা দেখাইছো আপনাদের চাই লোক। আরে এইফালে বিরিয়ানি দিছে যেহেতু আমাকে খাবো কারণে মানে বিরিয়ানিটো খাই লো। আর আপনাদের এইফালে চাই লোক অল উপর এই রেল লাইনটার ওসরতে মানে, হ্যাঁ। তো এইফালে আমার চাম লওয়া মালিক তো হলে, এই তো বিরিয়ানি খুব আছে দাদা নাকি, ভাল লাগছে না? তো এটা মানে ভিতর কি কি আছে স্টকত মানে দেখাইছো আপনার, তার আগে মানে বিরিয়ানিটো খাই লো, তো আপনাদের চাই লো। আর এইফালে ভিতর ফার্স্ট সময় দেখা পাবো জিবিএল SRX 725 সিরিজের অরিজিনাল বক্স চাব পারে আপনাদের। আর এটা বারো মানে আপনার প্রাইসটা কোথাও আর মানে ময়ও আজ অরিজিনালি ফার্স্ট দেখা পাবো ওসরপা। আর এইফালে মার্শালের দামি বক্স মানে দামি বলে কেউ কোথাও, এটা সর ব্লুটুথ বক্সও মানে স্পিকারও এটা 50-60,000 টাকা হয়ে যায়। আর এখন ইয়ামাহার 32 চ্যানেলের মিক্সার হয়। আর মানে এটা দেখাইছো জিবিএল SRX 725 সিরিজের অরিজিনাল প্রাইস যদি নাকি এমআরপি থাকে। তো এইফালে চাব পারে আপনাদের 3 লাখ কিনাখানি টাকা আছে ইয়েতে, তো মানে বহুত বেশি দাম আর কব গেলে। আর এটা মানে আহুজার SWX 1010টা দেখাইছো চাব পারে। আর এটা মানে ইয়ার যদি নাকি এমআরপি হয় সেটাও দেখাইছো আপনার, তো এইফালে আছে চাব পারে আপনাদের। তো ইয়াত মানে লিখা প্রাইসটুকু বারো ডিসকাউন্ট থাকে 34,000 কিবাখিনি আছে চাব পারে আপনাদের, এমআরপি 34,800 কিবাখিনি টাকা। তো এই মানে জোড়া লোক গেলে আপনাদের কিবা একটা ডিসকাউন্ট পাই যাব, ডিসকাউন্টত আপনাদের 56-57 মানত পাই যাব পারে। তো এইফালে এটা দেখাইছো স্যামসাংয়ের মনিটর, তো চাব পারে এই মানে বহুত বেশি ভালো হয়, এই ফ্লিপকার্টতো পাই যায় পুরো অরিজিনাল হয় ব্র্যান্ডর। তো এইফালে মানে চাব পারে আপনাদের আহুজার SPX 1510 চাব পারে, আর মানে বহুত বেশি স্টক আছে আহুজা আর স্টুডিও মাস্টারের চাব পারে। আর ইয়াত মাইক্রোফোন হরনের এভেলেবল মানে 1 কেজি যি লাগে সব আছে, অল এভ্রিথিং চাব পারে আপনাদের। আর ইয়াত SLV ডাঙর ডাঙর মাইক্রোফোন মানে দামি দামি এইবিল সব আছে মানে। তো এইফালে চাব পারে জেবিএলর পার্টি বক্স, আর এই মানে 56,000 ধরে লোক জেবিএলরও পাওয়া যায় মানে, তো এইফালেও এটা আছে। আর মানে খুলি উঠেছে দুটো মানে দেখাইছো, আর এই জেবিএলর লাইনারি কেবিনেট, তো কেবিনেটও 34,000। আর এইফালে চাব পারে আপনাদের এই হল জেবিএলর SRX 225 মডেল, তো চাব পারে এই আর 500 ওয়াটর বক্স হয়
তো দেখা পালে আপনাদের আর এখন হল ডিজে FLX4 মডেল, এই চাবেন মানে কিছু মানে ইউজ করে এই বক্স বজাব কারণে বা ডিজে প্লেয়ারবিলাকে বেশি ইউজ করে আর জিবিল পার্টি বক্স এইবিল লাইনারি আর মানে এটা ক্রাউনেরও এমপ্লিফায়ার আছে চাব পড়ে আপনার পিছফালে আসল বড় দেখা নাপায় ভালকে। তো এটা দেখাই পালে এইখানে আসল তো গাইস আপনার ধুনকে দেখা দিল আর এইফালে এটা বর্তমান ফেলার লোড করে আসো আর ইয়ারপর মানে গাড়ি উঠামে কারণ গাড়ি অল্প আগত হয়ে গেল গাইছে। তো এটা ধুনকে লুটটু করে লোক এটাই তো গাইজ গুড মর্নিং আর আজি হল নেক্সট ডে মানে যা কালি ভিডিও বনায় থাকা নহল কালি মানে গাড়ি লোড করার পিছতে মানে লগে লগে বটা বরখুণ আহি গল আর এনেকে ভিডিও বনায় থাকা নহল তারপর সিধা উলাই আহিল আমি আর মূর আহি পাওতে ঘর মানে সাড়ে 12টা বাজি গল। তো আজি ভাবিল ভিডিওটা ধুনকে আপনার কই দিও আমি যদি নাকি RCF-এর ডুয়েল বেস লোল 3000 ওয়াটর সেটা মানে আমার পড়ে গেছে 2,07,000 টাকা আর মানে সেই প্রাইসটা মানে একে হয়ে না থাকে সদায় কিনা বহুত বেশি বাড়ি যায় কিনা কমি যায় মানে তার আগত 6 মাহমান আগত আমার ইয়ারে মানে আরো একজন দাদায় লইছিল 2,25,000 টাকা দি লইছিল মানে। তো এটা ভালেখিনি ডিসকাউন্ট পাইছে মানে তো দাম কমি থেকে বাড়ি থেকে সানো এনেকা হয়ে থাকে যদি আপনার লাগে লোব পারব এনেকা ধরনের ডর প্রোগ্রামের কারণে ভাল এই নর্মেল ইউজের কারণে মানে ইমান দামি বস্তু লো আপনার একটু লাভ নহব যদি ডর লাইভ প্রোগ্রামের কারণে সিঙ্গার প্রোগ্রামের কারণে এনেকা আনব বিচার RCF মডেল 3,000 ওয়াট লোব পড়ে একদম মজা হয় তাতকে উপর মানে নাই বর্তমান পোপ আছে কিন্তু পোপতকেও বহুত ভাল মানে যদি নাকি RCF আমি লইল কালি তো তো লাগিলে লব পারিব আর দোকানখন তো গমেই পালে আপনাদের কত আছে গুয়াহাটির 2 নম্বর গেট রেল গেটের লগতে মানে গোটেখিনি মানে গোটে সানোরে দোকান তাতে মাত্র তাতে ব্র্যান্ডের বস্তুবিল মানে অরিজিনাল বস্তুবিল চিনি পাওতে অল্প টাইম লাগে আর মই আমি আর আমি লই না দোকানখন একদম রেল লাইনটোর লগতে রাইট সাইডে দোকানটো উপর আছে দোকানটো কিন্তু স্টক করে তলত পঙ্কজ মিউজিক কর্পোরেশন নাকি এনেকা দোকানখনের নাম। তো যদি আজি ভিডিওটি ভাল লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবলে না পারব নেক্সট সাউন্ড ভিডিও সাউন্ডেস্ট ভিডিও দেখাম আপনার তার কারণে আপনাদের কমেন্ট করে দিব লাইক করে দিব আর আপনাদের আজিকালি কমেন্ট নকরে তো কমেন্ট করে দিব কমেন্ট করে দিলে ভিডিও বনায় ভাল লাগে। তো বাই বাই গাইস।